দিনভর দলীয় অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী। দিনের শুরুতেই বিশালগড়ে দলীয় কার্যালয়ে অটল ভবনের উদ্বোধন করে সেখান থেকে সোজা চলে গেছেন গোমতী জেলার কাকরাবন সফরে। সেখানে নবনির্মিত মণ্ডল কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মানিক সাহাও সঙ্গে এক ঝাঁক নেতৃত্ব। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহাও। তিনি এদিন বলেন, এই সরকার আমার সরকার, মানুষকে সাথে নিয়ে আমরা চলতে চাই, আর একটা পার্টি শুধু বিভাজন তৈরি করতে চাইছেন মানুষের মধ্যে। এদিন উচ্ছৃঙ্খলতার নামে একটি পার্টি কংগ্রেস বলেও এদিন কংগ্রেস নেতাদের জোর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেখানে পেয়ে যাচ্ছেন এসসি সার্টিফিকেট থেকে শুরু সমস্ত বিষয়ে এখানে ইমিডিয়েটলি আপনারা পেয়ে যাচ্ছেন। তো তাছাড়া বিভিন্ন বেনিফিশিয়ারি এসএনজি গ্রুপের, যাদেরকে আমাদের মনে হয় এক্ষুনি ওনাদেরকে বিভিন্নভাবে হেল্প করব, তো বিভিন্ন জায়গায় 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 2 লাখ সেইভাবে বেনিফিশিয়ারিদের আমরা বিভিন্ন টিআরএলএনের মাধ্যমে এবং আমাদের সরকারের মাধ্যমে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ওই মেলার মধ্যে আমরা সেই সুবিধা আমরা দিচ্ছি। আপনারা জানেন যে আমি সবসময় সব জায়গায় বলি, এই সরকার আমার সরকার। এই কারণে বারবার বলার পরে আমরা একটা আমার সরকার করে একটা পোর্টাল আমরা বের করেছি, ওয়েস্ট পোর্টাল। এর অর্থটা কি, এই সরকার যে আমার সরকার সেই সেই জিনিসটা যেন সবার মধ্যে উপলব্ধি হয়, সেই কারণে আমরা করেছি। এতে কি সুবিধা হবে, আজকে আপনার এখানের মধ্যে লাইট খারাপ আছে, আপনি সাথে সাথে ফটো তুলে সেই পোর্টালের মধ্যে আপলোড করতে পারবেন। যদি কোনো জায়গায় রাস্তা খারাপ আছে সেটাকে আপনারা ফটো তুলে সেটা আপলোড করতে পারবেন। কোথাও তার ছিঁড়ে আছে ফটো তুলে, আপনারা ড্রেন খারাপ আছে ফটো তুলে সেখানে আপলোড করতে পারবেন। 4 দিনের মধ্যে যদি সেটা সেই সমাধান না হয় তাহলে পরবর্তী সময় তো এসডিএম লেভেল যাবে। উদ্বোধন শেষে ভাষণ রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2023 কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপিকে রুখতে হবে। আবার এদিকে কংগ্রেসও বলছেন একা লড়াই করা সম্ভব নয়, সিপিএমকে নিয়ে 2023 লড়াই করতে হবে। দিবা স্বপ্ন দেখছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। মোদীজির জনসভা জনঢল প্রমাণ করছে 2023 ফের ক্ষমতায় আসছে বিজেপি। এই বলে এদিন বিরোধীদের কাকরাবন থেকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ওই কংগ্রেসের সঙ্গে গঠবন্ধন করে, কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করে 2023 বিজেপিকে রুখতে হবে। আবার এদিকে কংগ্রেসও আহ্বান করছেন একা লড়াই করা সম্ভব নয়, সিপিএম এর বন্ধুদেরকে সঙ্গে নিয়ে 2023 লড়াই করতে হবে আর বিজেপিকে রুখতে হবে। দিবা স্বপ্ন দেখছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, আর তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে। আর গতকালকে ওই জনসভায় জনঢলে প্রমাণ করে দিয়েছে ত্রিপুরা রাজ্যে 2023 ওই কংগ্রেস আর সিপিএমকে ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে উৎখাত করার জন্য ত্রিপুরা রাজ্যের সারা মানুষ তৈরি হয়ে গেছে, কাকরাবনের মানুষ তৈরি হয়ে গেছে যে 2023 ওই কংগ্রেস সিপিএমকে আর নয়। 25টা বছর দেখেছি এই কংগ্রেসের, আজকে যারা লাফালাফি করছেন কংগ্রেস কংগ্রেস বলে তাদের চরিত্র আমরা জানি না, আমরা ভুলে গেছি। সারা জীবন দেখা যেত না, ওই ইলেকশন আসলেই তাদের চেহারা দেখা যেত। আর কি বলতো, এইবার আইতাছি আইয়ালো আইলে সামরা ফিল্লালামু, আর দেখা যেত ওই নির্বাচনের যে রেজাল্টের আগের দিন মোবাইলের সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লির সোনিয়া গান্ধী প্রকাশ করার এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিয়েছ রাতে রাতে। সেটাই এই ত্রিপুরা রাজ্যের মানুষ আর বিশেষ করে কাকরাবনের মানুষ তারা ভালো করে জানেন বন্ধুগণ। এদিন দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি কড়া ভাষায় কংগ্রেসীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এর ফলে দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে ভোটের আগেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।